অবশেষত ওলাল উৰহী গছৰ উৰ। মহানগরীর ছাত্রীবাড়ীত সংঘটিত দিন ডকাইতি কাণ্ডৰ রহস্যভেদ। ডকাইতির নাটক রচনা করে আরক্ষীর জালত দুজন, 3 লাখ আত্মসাতর অভিযুক্ত রচিছিল নাটক। লোভেই পাপ, পাপেই মৃত্যু, এই অসমীয়া আত্মবাক্যহারী আখরে আখরে ফলিয়ালে টকার খকে ধরা এইটু অনুপ্রয়ের ক্ষেত্র। ধৃত অনুপ্রয় কৃষ্ণ শাহ কোম্পানি প্রাইভেট লিমিটেডর কর্মচারী। ঘটনা অনুসরি শুকুরবারে চাহ শ্রমিকক মজুরির কোম্পানিটর 3 লাখ টাকা HDFC ব্যাংকর উলুবাড়ি শাখার উলিয়াই আনিছিল ধৃত অনুপ্রয়ে। টাকাখিনি লৈ অনুপ্রয়ে সাবিপুল হয়ে AS01Y3002 নম্বরের বাইকেরে রওনা হয় ছাত্রীবাড়ির কার্যালয়। অভিযোগ অনুসরি সেই সময়তে আটবাটতে অনুপর ধন কাঢ়ি নিছিল পিস্তলধারী দুই দুর্বৃত্তই। ঘটনা সন্দর্ভত কৃষ্ণ চাহ কোম্পানির কর্মচারী অনুপ্রয়ে কাষ চাপিছিল পল্টন বজার আরক্ষীর। লগেলগে আরক্ষীও আরম্ভ করেছিল তদন্ত। ঘটনাস্থলীত CCTV পরীক্ষা পল্টন বজার আরক্ষীর। 24 ঘণ্টা পার নহতে যবনিকা ডকাইতির নাটক। পল্টন বজার আরক্ষীর তদন্তত উলাল আসল রহস্য। কৃষ্ণ চাহ কোম্পানির এইটু ধুরন্ধর কর্মচারী অনুপ্রয়ে 3 লাখ টাকা আত্মসাতর রচিছিল এই ডকাইতির নাটক। অনুপে বন্ধু সুজিত সাহার হাতত গোপনে রাখিছিল ধনখিনি। পরবর্তী সময়ত আরক্ষীর জেরাত ধৃত অনুপ্রয়ে স্বীকার করে সকল কথা। অনুপর স্বীকারোক্তির ভিত্তিত আরক্ষী মহানগরের ভরলুমুখত থাকা সুজিত সাহার দোকানত জব্দ করে 3 লাখ টাকা। সম্প্রতি দুয়ো অভিযুক্তক জেরা অব্যাহত রাখিছে পল্টন বজার আরক্ষী। সমরজ্যোতি শর্মা, রিপোর্ট প্রাগ নিউজ।